আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার নাম মনিরুল, গ্রিন গার্ডেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন জামরুল গাছ টবে কীভাবে প্রতিস্থাপন করতে হয়, কী জাতের জামরুল গাছ টবের জন্য ভালো হয় যাতে করে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়, কীভাবে জামরুল গাছের জন্য মাটি তৈরি করতে হয়, কোন স্থানে রাখতে হবে এবং কী পরিচর্যা করলে প্রচুর পরিমাণে ফল পাওয়া যাবে, আর এই গাছের রোগ পোকা দমনের জন্যই বা কী কী করতে হবে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। বাজারে অনেক জাতের জামরুল গাছ পাওয়া যায়, তবে সব জাতের গাছ টবের জন্য ভালো হয় না। কিছু জাত আছে যারা আকারে অনেক বড় হয় এবং ফল অনেক কম দেয়, এই জাতের জামরুল গাছ টবের জন্য ভালো হয় না। টবের জন্য আকারে ছোট হয় এবং প্রচুর ফল দেয় এরকম জাতটি ভালো হয়। থাই ভ্যারাইটির জামরুল গাছগুলি অনেক ভালো, সাদা, লাল ও সবুজ রঙের ফল এর জামরুল গাছ পাওয়া যায়। আমার এটি থাই ভ্যারাইটির একটি লাল রঙের জামরুল গাছ। তো এবারে দেখুন, জামরুল গাছের জন্য যে কোনো ফল গাছের জন্য একটি বড় সাইজের টবের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি একটি 12 ইঞ্চির মাটির টব নির্বাচন করেছি। আপনারা চাইলে 14 ইঞ্চির টবও ব্যবহার করতে পারেন, তবে মাটির টবই সর্বদাই ব্যবহার করবেন। প্লাস্টিকের টব হালকা হয় বটে, কিন্তু তাতে হিউমিডিটি কন্ট্রোল হয় না, আর গ্রীষ্মকালে টবের মাটি প্রচণ্ড গরম হয়ে যায়, তাতে গাছের অনেক কষ্টকর অবস্থা হয়ে যায়। প্রথমে টবের ড্রেনেজ হোলগুলো ঢেউকোলানোর ভাঙা টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে। তারপরে কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হয় যে বালি, তা চালার পরে যে ছোটো ছোটো পাথরগুলো বাদ দেওয়া হয় তাই দিয়ে একটি 1 ইঞ্চির মতো একটি লেয়ার তৈরি করে দিতে হবে। এটিতে একই সঙ্গে দুটি সুবিধা পাওয়া যাবে। প্রথমত, টবে যখন জল দেওয়া হবে সেই জলের সাথে মাটি গিয়ে ড্রেনেজ হোলকে বন্ধ করে দেবে না, বালিচালা লেয়ারটি ফিল্টার করে কেবলমাত্র জলটিকে বাইরে করে দেবে। দ্বিতীয়ত, মাটির সঙ্গে আমরা যে ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টস যোগ করব সেগুলিও জলের সাথে গলে টবের বাইরে যাবে না, বালিচালা অংশটি ফিল্টার করে শুধুমাত্র জলকে বাইরে করবে, অর্থাৎ টবের মাটি ও খাদ্য টবের মধ্যেই থাকবে। এবারে দেখে নেওয়া যায় জামরুল গাছের জন্য কী ধরনের মাটি তৈরি করলে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। জামরুল গাছ একটু ভারী ধরনের মাটি পছন্দ করে, এক্ষেত্রে আমি 40% সাধারণ মাটি, 40% বার্মি কম্পোস্ট আর 20% কোকোপিট ব্যবহার করেছি। বার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা 1 বছরের পুরানো গোবর সার, অর্থাৎ ফুললি ডিকম্পোস্ট গোবর সার ভালো করে শুকিয়ে ব্যবহার করতে পারেন। পাতাপাচা সব সারও এক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবারে বলি, আমি অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে আমি ব্যবহার করেছি 100 গ্রাম সরিষার খোল গুঁড়ো, 100 গ্রাম বন ডাস্ট, 50 গ্রাম শিংকুচি, 50 গ্রাম নিম কেক পাউডার এবং কিছুটা সাফ ফাঙ্গিসাইড। সরিষার খোলের এনপিকে রেশিও হলো 4:1:1, অর্থাৎ এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং কিছু পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম আছে, যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে। বনডাস্ট একটি স্লো রিলিজ ফার্টিলাইজার, যাতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম আছে আর কিছু মাত্রায় আছে নাইট্রোজেন। বনডাস্টের পরিবর্তে আপনি ডিমের খোসা ভালো করে রোদে শুকিয়ে পাউডার করে ব্যবহার করতে পারেন। শিংকুচির এনপিকে রেশিও হলো 12:2:0, অর্থাৎ এটাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং কিছুটা ফসফরাস আছে, যা গাছের শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। নিম কেক পাউডার যেটি আমি যোগ করেছি, গাছের প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস দেয়, সেই সঙ্গে মাটিকে প্রকার আক্রমণ থেকে রক্ষা করে এবং মাটিকে বহুদিন পর্যন্ত ভালো কন্ডিশনে রাখতে সাহায্য করে। আর ফাঙ্গিসাইড ফাঙ্গাল অ্যাটাক থেকে গাছকে রক্ষা করে। আপনারা সাফের পরিবর্তে অন্য যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। এবারে বন্ধুরা আসি লোকেশন, আপনারা কোন জায়গায় রাখলে জামরুল গাছ প্রচুর ফল পাওয়া যাবে। যে কোনো ফল গাছের জন্য প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয়, তাই এটিকে সারাদিন সূর্যের আলো পায় এমন একটি স্থানে রাখতে হবে। আপনি যদি ছায়াযুক্ত স্থানে রাখেন তাহলে যতই খাদ্য দিন আর যত্ন করেন না কেন, গাছ কোনো মতেই ফুল ফল আসবে না বা ফুল ফল দেবে না, বা এলেও খুব কমই আসবে।
তাই এমন একটি জায়গা বেছে নেবেন যেখানে সারাদিন অর্থাৎ কম করে 8 ঘন্টা সূর্যালোক পায়। বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক এই গাছের কি পরিচর্যা করবেন যাতে করে প্রচুর ফল পাওয়া যায়। প্রতিস্থাপনের 2 মাস পর্যন্ত কোনো রকম ফার্টিলাইজার অ্যাড করা যাবে না, অর্থাৎ মাটির সাথে যে সমস্ত ফার্টিলাইজার অ্যাড করেছি তা 2 মাসের জন্য যথেষ্ট। 2 মাস পরে প্রত্যেক মাসে 1 মুঠো করে আপনি সরিষার খোল গুঁড়ো আর 1 ফুটো বোন ডাস্ট টবের মাটি চারিদিকে খুশি দিয়ে ছড়িয়ে দেবেন। তবে গাছে ফুল আসা শুরু করলে এগুলি আর দেবেন না, তখন পাকা কলার খোসা রোদে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন আর তা 50 গ্রামের মতো ছড়িয়ে দেবেন। অথবা কলার খোসা শুকানোর পর তা জলে ডুবিয়ে রাখবেন, 1 সপ্তাহ পরে ওই জলটি গাছের টবে দিয়ে দেবেন। এতে ফল বেশি আসবে আর ফলের সাইজও বড় হবে। বন্ধুরা, এবারে আসুন জেনে নেওয়া যাক জামরুল গাছে কী কী রোগ পোকার আক্রমণ হয় আর তার প্রতিকারই বা কী। জামরুল গাছে সাধারণত মিলিবাগ এবং অ্যাফিডসের আক্রমণ হয় থাকে। ঘরোয়া পদ্ধতিতে মিলিবাগ খুব সহজেই দূর করে যায়। আপনি সাবান জল, মানে 1 লিটার জলে আপনি কিছুটা যদি সাবান অ্যাড করে সেটা স্প্রে করেন ভালো করে গুলে নিয়ে, তাহলেও মিলিবাগ দূর হয়ে যায়। আর তাও যদি না হয় তাহলে শ্যাম্পুর জল গুলে সেটাকেও যদি আপনি সন্ধ্যাবেলা স্প্রে করে দেন তাহলেও মিলিবাগ দূর হয়ে যায়। খুব সহজেই এভাবে মিলিবাগকে আপনি দূর করে দিতে পারেন। আর প্রতি 15 দিন অন্তর 1 বার করে নিম অয়েল 1 লিটার জলে 5 ml দিয়ে সন্ধ্যাবেলা গাছে স্প্রে করে দিলে অ্যাফিডসের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। বন্ধুরা, জামরুল গাছের আরও একটি সমস্যা হলো ফাঙ্গাল অ্যাটাক। গাছের পাতা আগের দিক থেকে বাদামি বর্ণের হয়ে যায়। যে কোনো ফাঙ্গিসাইডের সলিউশন গাছের পাতায় স্প্রে করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখার জন্য। ধৈর্য ধরে এই ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে বা আপনার কোনো উপকারে আসলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করুন সেই সমস্ত বন্ধুদের কাছে যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। যদি কোনো প্রশ্ন থাকে বা জানতে চান তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে দিন, আমি নিশ্চয়ই তার উত্তর দেব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর তার পাশে বেল আইকনও প্রেস করে দেবেন আর এভাবে আমাকে পাশে থাকবেন, আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। বন্ধুরা, আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আসে, সেই সমস্ত ভিডিও দেখার জন্যে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিও দেখার জন্যে আবার বলছি অনেক ধন্যবাদ।